হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রদীপ চলে এসেছি আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ভিডিও যে ডিবি বক্স আপনাদের বাড়ির ওয়ারিং করতে গেলে যে ডিবি বক্স ডিস্ট্রিবিউশন বক্স ডিবি বক্সের ফুল ফর্ম হলো ডিস্ট্রিবিউশন বক্স সেই ডিস্ট্রিবিউশন বক্স আপনি কী করে ফিটিং করবেন কী করে কানেকশন করবেন সেটা আমি আজকে দেখাবো তো আজকের আমার সামনে একটি এইট ডিবি বক্স এই মাত্র রয়েছে এটা হল লিগ্র্যান্ড কোম্পানি আপনারা দেখতেই পাচ্ছেন এটা লিগ কোম্পানি তো এই বক্সটি কি করে কানেকশান করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এর মধ্যে কি করে এমসিবি ফিট করবেন সেগুলো কত অ্যাম্পেয়ারে হবে কটা এমসিবি কটা ডিবি হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো কানেকশান করেও দেখাবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এই যে আমার কাছে একটি ডিবি বক্স দেখতে পাচ্ছেন এটা হলো লিগ্যান্ড কোম্পানির এটা লিগ্যান কোম্পানি এইট ওয়েব বক্স এটার মধ্যে ছটা এম এসপি এবং একটি ডিবি কানেকশন হবে তো এটা হলো এইট বক্স তো এর আগে আমি একটি ভিডিও এমসিবি কানেকশানের ভিডিও আমি করেছি সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেটা দেখতে পারেন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এটা প্রথমে খুলে নেওয়া যাক তো আমি এর স্ক্রুপগুলো খুলে রেখেছি যেহেতু দেখুন এর উপরের ঢাক্কানটা আমি এটা হলো উপরের ঢাকনা এটা আমি আলাদা করে রেখে দিলাম তো এর মধ্যে দেখুন এটা হলো এমসিবির চ্যানেল বার এমসিবি লাগানোর জায়গা এটা হলো চ্যানেল বার এটা হলো আর্থ বার এটা হলো নিউট্রাল বার আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটা হলো আর্থ বার এটা হলো চ্যানেল বার এটা হলো নিউট্রাল বার তো এটার মধ্যে কানেকশান কী করে করবেন এটার মধ্যে কটা এমসিবি কানেকশন হবে সেটা আমি আপনাদেরকে বলে জানিয়ে দিই এটার মধ্যে হবে ছটা এসপি এবং একটা ডিপি ছটা এসপি এবং একটা ডিপি এসপি কোনগুলোকে বলা হয় কে এটা হলো এসপি যেটা হলো সিঙ্গেল এসপি হয় এটা হলো বিশ অ্যাম্পায়ার লেখা রয়েছে সি টোয়েন্টি এটা হলো বিশ অ্যাম্পায়ারের এসপি এবং একটি হলো এটি হলো ডিপি যেটা হলো হল ফোর এটা হলো বত্রিশ অ্যাম্পায়ারের ডিপি আমরা দেখতে পাচ্ছি ডবল পোর এটা হলো বত্রিশ অ্যাম্পায়ারের ডিপি তো এখানে আমরা নিয়ে নিয়েছি ছটা এসপি একটি ডিপি টোটাল আটটা হয়ে গেল তো এটার কানেকশন কী করে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কানেকশান করতে গেলে যেটা প্রয়োজন এটার সঙ্গে থাকে যেটা হলো এটা হলো কানেক্টার বার এই কানেক্টার বার দিয়ে এটাকে একসঙ্গে কানেক্ট করতে হয় তো চলুন এগুলোকে আমরা কানেক্ট করে নিই তো কী করে কানেক্ট করবেন আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখুন এখানে যে এই চ্যানেল বারগুলো রয়েছে এগুলো প্রথমের স্ক্রুপগুলো স্ক্রুগুলো একটা একটা করে লুজ করে নেবেন নেওয়ার পরে এগুলোকে একটা একটা করে কানেক্ট করবেন তো এইভাবে আপনারা দেখুন এগুলো লুজ করে নেবেন নিয়ে একটা একটা করে এর সঙ্গে এর মধ্যে দিয়ে এইভাবে কানেক্ট করে দেবেন দেখুন আমি করছি এগুলোকে একে একেইভাবে কানেক্ট করবেন দেখুন বন্ধুরা আমি এগুলো স্পিগুলোকে ছটা এসপি একসঙ্গে কানেক্ট করে নিয়েছি যে একটা বার খালি রয়ে গেছে সেটার সঙ্গে আমি একটি ডিপি কানেক্ট করবো সেটার একটা কানেক্ট করব দেখুন আমি কানেক্ট করে দিচ্ছি দেখুন একটা কানেকশন ফাঁকা রয়ে গেছে একটার সাথে কানেক্ট হয়েছে একটা কানেকশান কেন ফাঁকা রয়ে গেছে সেটা আপনাদেরকে আমি জানাবো তো চলুন এটা সেট করতে হবে এবার সেট করার সময় এসে গেছে এটা যে লকগুলো আছে এমসিপির লকগুলোকে সব এইভাবে খুলে নেবেন দেখুন আমি সব লকগুলোকে খুলে নিয়েছি নেওয়ার পরে এগুলোকে এইভাবে চ্যানেল বারের মধ্যে চ্যানেল পাতির মধ্যে এটাকে এভাবে সেট করে দেবেন দেওয়ার পরে একে একে এই লকগুলোকে চেপে লক করে দেবেন দেখুন আমি এগুলোকে চেপে লক করে দিচ্ছি দেখুন এটা সেট হয়ে গেছে ভালো করে দেখে নিই এটা সেট হয়ে গেছে উপরে যে লকগুলো আছে সেগুলোকে চেপে একে একে লক করে দেবেন দেখুন আমি লক করে দিয়েছি এটা পুরো সেট হয়ে গেছে এটা আর দিকে নড়বে না এটা সেট হয়ে গেছে এবার এতে তার কানেকশানের সময় এসেছে তো এটার তার কানেকশান কী করে করবেন প্রথমে আপনাদেরকে দেখাই যে নিউটাল যে তারটা খালি রয়ে গেছে সেই নিউটাল তারটা এখানে একটা কানেক্ট করবেন একটি তার দিয়ে দেখুন এটা একটা তার দিয়ে সঙ্গে কানেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা টুকরো তার নিলাম নিয়ে এর সঙ্গে কানেক্ট করলাম এই তারটির অপর তারটি এখানে পাশেই দেখুন নিউটাল বার আছে সেই নিউটাল বারের সাথে এটাকে কানেক্ট করে দেবেন দেখুন আমি কানেক্ট করে দিচ্ছি এভাবে আপনারা কানেক্ট করে দেবেন দেখুন এটা আমি ভালো করে স্ক্রু ড্রাইভারটি টাইট করে দেবেন যাতে না খুলে যায় দেখুন এটা আমি সঙ্গে কানেক্ট করে দিয়েছি এটা কানেক্ট হয়ে গেছে একটি মোটা তার নেবেন যেটা মেন পাওয়ার সেই মেন পাওয়ার উপরে একটির সাথে যোগ করে দেবেন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সঙ্গে আপনারা ফেস যে তারটা সেই তারটার সঙ্গে যোগ করবেন যেটা ইনকামিং আসছে সেই তারটাই ডিপির রাইট সাইডে যোগ করে দেবেন যোগ করে দিয়েছি দেখুন একটি নিউট্রাল তার নেবেন যেটা নিউট্রাল ইনকামিং তার সেটা একটি কালো তার যোগ করে দেবেন দেখুন আমি যোগ করে দিচ্ছি এটা ডিপির সঙ্গে যোগ করে দেবেন দেখুন যোগ করে দিয়েছি দেখুন একটি নিউটাল একটি আমি যোগ করে দিয়েছি এবং একটি আর্থ আর্থের তার তারটি একটি গ্রিন কালারের তার নেবেন আর্থ সেই গ্রিন কালারের তার নিয়ে একটি আর্থ বাড়ির সাথে একটি আর্থের তার যোগ করে দেবেন যেটা আপনার আর্থ করবেন সেই আর্থের তারটা এই বারের সাথে যোগ করে দেবেন সেহেতু আমি টুকরো তার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কানেকশান করবেন আপনারা এইভাবে কানেকশান করবেন দেখুন আর্থের তার একটি যোগ করে দিয়েছি একটা নিউট্রাল হয়ে গেল একটা ফেজ হয়ে গেল একটা আর্থ হয়ে গেল যে আর্থের তারটা এখান থেকে বার হচ্ছে ডিপি থেকে সেটা গিয়ে আর্থের বারের সঙ্গে নিউট্রাল বারের সাথে কানেক্ট হয়ে গেল। এই পর্যন্ত আশা করছি আপনারা বুঝে গেছেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবার বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঘুরিয়ে আপনাদেরকে দেখতে সুবিধা হবে দেখুন এখানে যে একটা একটা এমসিবি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যে এমসিবি আছে সেই ছটা এমসিবির কানেকশান আপনারা একটি একটি তার দিয়ে করবেন যেটা আপনাদের রুমের পয়েন্ট অথবা কোনো জায়গার পয়েন্ট আপনারা এমসিবির সঙ্গে আলাদা আলাদা করতে চান সেটা সেইভাবে দিয়ে আপনারা দেখুন এইভাবে কানেক্ট করে দেবেন একটা একটার সাথে এইভাবে কানেক্ট করবেন যেভাবে আমি করেছি এভাবে আপনারা কানেক্ট করবেন একে একে তো আমি একটা একটা তার দিয়ে এমসি এমসিবির সাথে কানেকশান করিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন দেখুন বন্ধুরা একটা একটা তার আমি এমসিবির সঙ্গে প্রতিটা এমসিবির সঙ্গে একটা একটি তার লাগিয়ে কানেক্ট করে দিচ্ছি এগুলো আপনারা এইভাবে কানেক্ট করে দেবেন একটা একটা এমসিবির সাথে একটা একটা এমসিবি একটা একটা পয়েন্ট আউট হয়ে যাবে দেখুন সব এমসিবিগুলোর সাথে আমি একটা একটা করে তার আমি কানেক্ট করে দিচ্ছি আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যদি কোনো বুঝতে অসুবিধা হয় কিছু কমেন্ট করার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাবেন যদি কোনো সমস্যা হয় আমি সেটা সমাধান করার চেষ্টা করব দেখুন আমি একটা কানেক্ট করে দিয়েছি তো আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেটা হলো এমসিবি কানেকশানে সেটা কী করে আপনারা এমসিপি কানেকশান করবেন সেটা আমি একটা দেখিয়েছিলাম তো আপনারা সেটা গিয়ে দেখতে পারেন তো সেটার লিক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব এবং আরও ভিডিও আমি কিছু করেছি যেটা আপনাদের প্রয়োজনীয় যেমন ইলেকট্রিক বেল কী করে কানেকশান করবেন বেল কী করে টুয়ে সুইচের কানেকশান করবেন কী করে ল্যাম্প কানেকশান করবেন কী করে আপনি টিউবলাইট রিপেয়ার করবেন সব কিছু আমি ভিডিও বানিয়েছি আপনারা সেটা গিয়ে আউট করতে পারেন তো বন্ধুরা দেখুন এবারে নিউটাল সরি আর্থ যে বার সেটার সাথে কানেক্ট হয়ে গেল বাকি রয়ে গেল নিউট্রাল বার তো আলাদা আলাদা যে নিউটালগুলো আপনার আসবে প্রতিটা রুমের যে আলাদা আলাদা যে নিউটালগুলো আসবে সেই নিউটালগুলোকে আপনারা একটা একটা করে এই নিউটাল বারের সাথে যোগ করে দেবেন দেখুন আমি যোগ করে দিচ্ছি ফেসগুলো আপনার এমসিবির সাথে যোগ হয়ে গেল যে নিউটালগুলো থাকবে সেগুলো আলাদা আলাদা করে একটি একটি করে এই নিউটাল বারের সাথে আপনি যোগ করে দেবেন আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যদি বুঝতে কোনো অসুবিধা হয় ভিডিওটিকে বারবার দেখবেন আশা করছি কোনো অসুবিধা হবে না তো দেখুন বন্ধুরা আমি নিউটালগুলো তারগুলোকে সব নিউটাল বারের সঙ্গে একটা একটা করে যোগ করে দিয়েছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখুন এখানে আমি তারগুলো যোগ করে দিয়েছি এবং ফেস যে তার সেগুলো আমি যেটা এমসিপির থ্রু বার হচ্ছে সেটা আমি আলাদা করে দেখিয়ে দিয়েছি এগুলো হলো এমসিপি থেকে আউটপুট যে তারগুলো এটা হলো ডিপিতে যেটা হলো আর্থ ইনপুট হচ্ছে এটা হলো আউটপুট হচ্ছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা আর্থের তার এটা হলো এমসিবি থেকে সরি ডিপি থেকে যে আর্থের বারের সঙ্গে যেটা কানেকশন হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন ডিপিতে এটা নিউটাল ইনপুট হচ্ছে এটা হলো ফেজ ইনপুট হচ্ছে অপর সাইডে দেখুন নিউটালটা আউটপুট হচ্ছে আউটপুট হয়ে এই তারের মাধ্যমে নিউটাল বারে চলে এসছে এবং এই পাতির মাধ্যমে পুরো এমসিবিগুলোকে যোগ করে যে ফেসটা আছে সেটা এখান থেকে ডিভাইড হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এমসিবি যখন আপনি অন করবেন তখন এমসিবি থেকে আউটপুট এই তারগুলোর মাধ্যমে কানেকশানগুলো বার হবে তো আর্থের যে তারটা আছে সেই আর্থের তারটা ডাইরেক্ট এই আর্থবারের সঙ্গে যোগ হয়ে যাবে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো এই তারগুলোকে কানেকশন এখন হয়ে গেছে আশা করছি আপনারা বুঝে গেছেন এটা কানেকশান কী করে করতে হয় তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখুন খুব ইজিলিভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এটা এই তারগুলোকে আমি এখান থেকে একে একেই বাইরের দিকে বার করে দেব এভাবে আপনি তারগুলোকে বক্স থেকে বাইরের দিকে বার করে দেবেন এইভাবে দেখুন আমি তারগুলোকে একে একে সব বাইরের দিকে বার করে দিয়েছি যে তারগুলো আছে ঠিক করে সেট করে দেবেন তারগুলো বাইরের দিকে বার করে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই এবার দেখুন প্রথমে এই ইনপুট যে লাইনটা আছে সেটা ডিপির মাধ্যমে আসছে যখন এই ডিপিটা অন হবে আমি অন করে দেখিয়ে দিলাম এখানে অন লেখা আছে দেখুন অন করে দিয়েছি অন যখনই হবে তখন এই নিউট্রালটা এর মাধ্যমে এই তারের মাধ্যমে নিউট্রাল বারে চলে আসবে যে ফেসটা আছে সেটা নিজের বারে চলে আসবে এই নিজের এমসিবিগুলোতে সব মধ্যে লাইট চলে আসবে যখন আপনি এই ডিপিটা অন করব এটা অন করার পরে এখানে লাইট চলে আসবে তারপরে আপনি একে একে যখন এই এমসিবিগুলোকে অন করবেন দেখুন তখন এই লাইটগুলো এই তখন এই কারেন্টটা উপরের দিকে চলে আসবে যখন এটা অন হবে মানে আপনার রুমে পৌঁছে যাবে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা নেই তা আপনারা একটা একটা রুমের যখন কানেকশান একটা একটা এমসিবিতে দেবেন যখন কোনো এমসিবি কোনো ফল্ট হবে যখন কোনো রুমে কোনো ফল্ট হবে তখন একটা একটা এমসিবি ডাউন হবে আপনার সব এমসিবি ডাউন হবে না আপনার বাড়ির সব লাইট বন্ধ হবে না আলাদা আলাদা করে আপনারা কানেকশন করবেন এখানে আমি সব বিজ চ্যাম্পের এমসিবি দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের লোড অনুযায়ী আপনারা এমসিবি লাগাবেন তো এটা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি করে কানেকশান করতে হয় এবার এই স্ক্রুপগুলো আমি খুলে নেবো যেহেতু তো ঢাকনাটা এবারে সেট করতে হবে তো এই উপরের স্ক্রুপগুলো চারটে যে স্ক্রুপ লাগানো আছে সেই চারটে স্ক্রুপগুলোকে খুলতে হবে দেখুন আমি স্ক্রুপগুলো খুলে নিয়েছি নেওয়ার পরে ওপরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমরা সেট করব তো ঢাকনাটা কি করে সেট করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে উপরের ঢাকনাটা এটা এইভাবে সেট করতে হবে দেখুন খুব ইজিলি সেট হয়ে যাবে দেখুন দিয়ে এখানে যে স্ক্রুপগুলো যে খুলেছিলাম সেই চারটি স্ক্রুপ আমরা পুনরায় এগুলোকে সেট করে দেবো তো আমরা চারটি স্ক্রুপ আবার যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে আমরা লাগিয়ে দিচ্ছি দেখুন চারটে স্ক্রুপ আমি লাগিয়ে দিয়েছি এটা পুরো ফিট হয়ে গেছে এটা পুরো সেট হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে এটা পুরো সেট হয়ে গেছে যেহেতু এইটওয়ে বক্স সেহেতু এতে পুরো সেট হয়ে গেছে যেটা ছটা এমসিপি এবং একটা ডিপি দিয়ে এটা পুরো সেট হয়ে গেছে তো এটা আপনারা এইভাবে কানেকশান করবেন এইভাবে আপনারা সেটিং করবেন আশা করছি কোনো অসুবিধা হবে না তো এটা করার পরে এর যে উপরের ঢাকনাটা সেটা ঢাকনাটা এইভাবে লক হয়ে যাবে এটা হলো লক আছে এই লক এটা এইভাবে লক হয়ে যাবে দেখুন খুব লক হয়ে গেছে এটা যখন ওপেন করবে তখন এই যে লকটা আছে এটাকে এভাবে প্রেস করলে এটা খুলে যাবে দেখুন খুলে যাবে তো আপনারা এইভাবে ঠিক আছে এইভাবে আপনারা কানেকশান করবেন আশা করছি কোনো অসুবিধা হবে না অসুবিধা হলে আপনাদেরকে আমি বলবো ভিডিওটিকে বারবার দেখবেন আর এর এমসিবি সিবি আরেকটি ভিডিও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো চাইলে সেটা আপনারা দেখতে পারেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আরও বিভিন্ন বিষয়ে ভিডিও আমি ছেড়েছি যেমন কলিং বেল কানেকশান এমসিবি কানেকশান ফ্যান কন্ডেনসার চেঞ্জ ফ্যান স্লো হলে কি করে আপনি সেটাকে ফাস্ট করবেন এবং এক্সটেনশান বোর্ড কানেকশান কি করে করবেন আরও বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছি আপনারা চ্যানেলে সেটা চেকআউট করে দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই আমি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য ভালো থাকবেন